আসসালামু আলাইকুম, আমাদের চ্যানেলটিতে আপনাকে আবারও আমন্ত্রণ। প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের করা 160 রান তারা করতে নেমে শুরুতেই মহাবিপদে পড়েছে বাংলাদেশ। পঞ্চম ওভারের শেষ দুই বলে পরপর দুই উইকেট হারিয়ে বিপদে বাড়িয়েছেন সাকিব আল হাসান ও আফিফ হোসেন দ্রুব। 26 রানের মাথায় হারিয়েছিল 4 উইকেট। রান তাড়া করতে নেমে আজও মেকশিফট ওপেনার হিসেবে মেহেদি হাসান মিরাজকে ইনিংস উদ্বোধন করতে পাঠানো হয়েছিল। তার সঙ্গী ছিলেন নাজমুল হোসেন শান্ত। 161 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে 19 রান সংগ্রহ করে দুই ওপেনার। নাজমুল হোসেন শান্ত এই সময় 9 বলে 12 রান করে ফজল হক ফারুকির বলে বোল্ড হয়ে যান। অবশ্য বলে রাখা ভালো, দুর্দান্ত একটি ডেলিভারি দিয়েছেন ফজল হক ফারুকি। ইনসুইঙ্গার বলটি বুঝতেই পারেনি নাজমুল হোসেন শান্ত। এরপর ব্যাট করতে নেমে 4 বল খেলে মাত্র 1 রান করে বিদায় নিয়েছেন সৌম্য সরকার। সাকিব আল হাসান আউট হয়েছেন একইভাবে, 4 বল খেলে করেছেন 1 রান। আফিফ হোসেন দ্রুপদ গোল্ডেন ডাক মেরেই বিদায় নিয়েছেন। সপ্তম ওভারের প্রথম বলেই আফগান পেসার ফরিদ আহমেদের বলে আউট হয়ে যান ইয়াসির আলী রাব্বি। এমন ধরাশয়ী ব্যাটিংয়ে শেষ পর্যন্ত 10 ওভারের মধ্যে 6 উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ ক্রিকেট দল। তখন স্কোরবোর্ডের রান ছিল মাত্র 46। পরবর্তীতে ইনিংস ব্রেক থেকে আসার পরপরই আবার পড়েছে আরেক উইকেট, অর্থাৎ 50 রানের আগেই 7 উইকেট হারিয়ে ফেলে আমাদের সোনার ছেলেরা। রীতিমতো বাংলাদেশকে নাচিয়েছে আফগানিস্তান ক্রিকেট দল। দর্শক, বাংলাদেশের এমন হতশ্রী পারফরমেন্সের কারণ কি হতে পারে, আপনার কাছে কি মনে হচ্ছে জানাবেন কমেন্ট বক্সে। আমাদের সোনার ছেলেদের দিয়ে এত পরীক্ষা নিরীক্ষা করাচ্ছে কেন নির্বাচকেরা? পুরোপুরি নষ্ট করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট দলটাকেই। অভাব বোধ করছি বাংলাদেশের সেই 5 জন পঞ্চপাণ্ডবদের। এই ছিল দর্শক এখনকার মতো আপডেট। পরবর্তী খেলার আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাথেই থাকুন।